টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। জান যোদ্ধা বা শুধু তোমারই জন্য পর, যারা দেব ও মিমি জুটিকে একসঙ্গে পর্দায় দেখার জন্য ফের মুখিয়েছিলেন, তাদের জন্য রইল মন খারাপ করা একটি খবর। দেব এন্টারটেইনমেন্টের পরের ছবি হইচই আনলিমিটেড থেকে নিজেকে সরিয়ে নিলেন মিমি, না করে দিলেন ছবির জন্য। ছবির ঘোষণা, প্রি প্রোডাকশন থেকে স্ক্রিপ্ট রেডি, সব কিছুতেই সক্রিয় ছিলেন মিমি চক্রবর্তী। কিছুদিন আগে পর্যন্ত উজবেকিস্তানের সাথে মৌ চুক্তির স্বাক্ষরের দিন শরীর খারাপ থাকা সত্ত্বেও নায়িকা কিন্তু হাজির হয়েছিলেন অনুষ্ঠানে। হঠাৎ কি এমন হলো যে মিমি না করে দিলেন, সরে গেলেন হইচই আনলিমিটেড থেকে? কারণটা এখনো প্রকাশ্যে আসেনি। এদিকে শুটিং এর দিনক্ষণ থেকে শুরু করে মিমির কস্টিউম সমস্ত কিছু রেডি। অন্যদিকে রুকমিনি এবং দেবের ফ্যানদের জন্য রয়েছে সুখবর, কারণ মিমির জায়গা নিচ্ছে রুকমিনি, অর্থাৎ চ্যাম ককপিট কবিরের মতো আবারও দেব এন্টারটেইনমেন্টের ব্যানারে থাকছে রুকমিনি। হয়তো এটাই ছিল দেব ও রুকমিনী ভবিতব্য, হয়তো মনে মনে দেব এবং রুকমিনী ফ্যানরা এটাই চেয়েছিল। হয়তো দেব আর রুকমিনীকে তারা একসাথেই দেখতে চেয়েছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আরও বিশেষ বিশেষ খবর জানতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে টলিউড সিক্রেটস। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।